কক্সবাজারে জিয়াউদ্দিন ফয়সাল হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ও দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ স্মাইলের রায় এ ঘোষণা করেন। মামলার বিবরণে জানা যায়, মাদক ব্যবসার প্রতিবাদ ও বিক্রিতে বাধা দেয়ায় 2016 সালের 16 এপ্রিল রাতে জিয়াউদ্দিন ফয়সালকে কুপিয়ে গুরুতর আহত করে আসামিরা। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।